বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের গোটা সরকার দুর্নীতি আর অপকর্মে নিমজ্জিত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপি। এর আগে রিজভী বলেন, আদালতের আদেশ লঙ্ঘন করে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন অব্যাহত রেখেছে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে আবারও একতরফা নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। সমাবেশে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও বক্তব্য রাখেন। মজনু তো একা এই রাজনীতি করে না, মজনু হাজার মজনু তৈরি করে গিয়েছে। যে মজনুরা আজকে রাজপথে নেমেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে, দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে, গণতন্ত্র মুক্ত করার আন্দোলনে, আজকে আমাদের একটাই স্লোগান হবে, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা। আর বেশি দিন নয়, আপনার লৌহ কপাট, আপনার জেলখানার লাল দেওয়াল ভেঙে ফেলার জন্য আজকে দেখুন মাত্র কয়েক ঘন্টার মধ্যে আজকে এত মানুষ জমায়েত হয়েছে। এইটা আর নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ থাকবে না। ওই লৌহ কপাট, ওই লাল দেওয়াল এবার ভাঙার দিকে আপনার মিছিলের কাফেলা যাবে, সেই কাফেলা আপনার কোনো পুলিশ আটকাতে পারবে না। বিএনপিরে বাদ দিয়েই তারা নির্বাচন করতে চায়, কারণটা কি জানেন? বিএনপি যদি নির্বাচন করে তাদের জামানত থাকবে না।